চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এসেছি সেটি হচ্ছে গৃহে আলমারি কোন দিকে রাখবেন, যেদিকে রাখলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং অর্থ অপচয় আস্তে আস্তে বন্ধ হবে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে গৃহে একটা আলমারির ভূমিকা অপরিসীম, কারণ এই আলমারিতে আপনারা টাকা পয়সা, অর্নামেন্টস, আপনারা জমির কাগজপত্র, এগুলো সব গুরুত্বপূর্ণ দামি জিনিসগুলো রাখেন। তাই এই বাস্তুক্ষেত্রে আপনারা সঠিক জায়গায় যদি আলমারি প্লেসমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি দিনকে দিন প্রতিনিয়ত ঘটতেই থাকবে। আমি আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত জানাতে চলেছি। তবে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিই, যে আলমারিতে আপনার টাকা, অর্নামেন্টস বা গুরুত্বপূর্ণ কাগজ, জমি জায়গার কাগজ রাখছেন, সেই আলমারিতে কোনো সময় জামা কাপড় বা পোশাকের জিনিস রাখবেন না। অনেকেই আপনারা এই ভুলটা করে থাকেন যে যে আলমারিতে জামা কাপড় বা পোশাকের জিনিস আছে সেই আলমারিতে আপনারা টাকা পয়সা অর্নামেন্ট এগুলো রেখে দেন। কখনো এই ভুল কাজ করবেন না, তাতে আপনাদের আর্থিক লস হবে, অর্থ আসবে কম, অর্থ আসার জায়গাটা আপনাদের দিন দিন ক্ষীণ হয়ে যাবে। তো বাস্তুশাস্ত্র মতে আপনারা এই টাকা পয়সা অর্নামেন্টস এবং কাগজপত্রের জন্য আলাদা আলমারি করুন, অর্থাৎ সিন্দুক যেটাকে বলা হয়ে থাকে। সেই আলমারিটি আপনারা কোন দিকে রাখবেন সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সর্বোত্তম উত্তম যদি জায়গা বলেন, একদম উত্তম জায়গা যদি বলেন, দক্ষিণ পশ্চিম কর্নারে আপনারা সেই আলমারিটি রাখুন। এবং তার মুখ, অর্থাৎ আলমারিটা যখন খুলবে তার পাল্লাটা যেন উত্তর দিকে মুখ করে খুলে, এবং সেকেন্ড চয়েস হচ্ছে আপনারা পূর্ব দিকেও মুখ করে সেই আলমারির পাল্লা খুলতে পারেন। এটাতে আপনাদের দেখবেন কি দিনকে দিন দিন প্রতিদিন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং অর্থ আগমন আপনাদের দিন দিন বেড়ে যাবে, এবং আর্থিক যে অপচয় অর্থনৈতিক লস সেটা অনেক অংশে কেটে যাবে। এটা যদি আপনাদের যদি বা গৃহে কারো যারা দেখছেন তাদের যদি গৃহে আলমারি যদি ভুল জায়গায় প্লেসমেন্ট থাকে, ইমিডিয়েটলি আপনারা এই দক্ষিণ পশ্চিম কর্নার আলমারিটি আপনারা নিয়ে আসুন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের যে আর্থিক অপচয় অযথা, সেই আর্থিক অপচয় থেকে আপনারা অনেকটা অংশে লাঘব পাবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো আজকে তো সময় শেষ, এরকম দুর্দান্ত এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব। আপনারা তো সব প্রত্যেকে সাবস্ক্রাইব করছেন, কিন্তু আপনারা অবশ্যই পাশের বেল আইকনে ক্লিক করুন, নয়তো আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনারা জানতে পারবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।